কি একটা অবস্থা দেখতেছে যে একটা মোটরসাইকেল জোরে আসতেছে তো তবুও তার রাস্তা পার হইতে হবে আপনার জন্য একটা গিফট পাঠাচ্ছি সো ওই গিফট আপনি রিসিভ করিয়েন আশা করি ভালো লাগবে রিসিভ করলে খুশি হব আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো এখন সময় 11:18 তো এখন যাচ্ছে ডাচ বাংলা ব্যাংকে ব্যাংকে একটু কাজ আছে তো এই জন্য সকাল সকাল বের হলাম তো আজকে অনেক সকালে ওঠার কথা ছিল কিন্তু কালকে দেরি করে ঘুমানোর কারণে উঠতে পারিনি আজকে সকালে একটা ক্লাস ছিল আমার সকাল 7টার সময় কিন্তু সেই ক্লাসটা মিস হয়ে গেছে এখন আসলে অভ্যাসটা কেমন যেন হয়ে গেছে যে তাড়াতাড়ি ঘুমিয়ে আসে না আগে হচ্ছে 12টা বা 1টার ভিতরেই ঘুমায় যেতাম এখন 2টা 3টা বেজে যায় তবুও ঘুম আসে না আর অনেক সময় তো সকালই হয়ে যায় ঘুমাতে কিন্তু দিনের কাজগুলো কিন্তু মিস করা যায় না সেগুলো করতেই হয় যে সারা রাত জেগে যে সারাদিন ঘুমাবো ব্যাপারটা এমন না ব্যাপারটা হচ্ছে যে সারা রাত জাগলাম কিন্তু ঘুম কম হবে 3-4-5 ঘন্টা হয়তো ঘুম হয় কিন্তু সকালেই উঠতে হয় তো আর আমি হচ্ছে সারাদিন বা হচ্ছে অনেক বেলা পর্যন্ত ঘুমাইতেও পারি না কেমন যেন অস্বস্তি লাগে অনেকে আবার পারে আমার এক ফ্রেন্ড আছে ও সারা রাত জেগে থাকে সারাদিন ঘুমায় সারাদিন বলতে একদম দুপুর এবং বিকাল পর্যন্ত ঘুমায় যাই হোক এখন হচ্ছে ডাচবাংলা ব্যাংকের সামনে আসলাম এখানে একটু কাজটা করে নেই রাস্তা একদম ভিজে পিছলা হয়ে আছে একটু হার্ট ব্রেক করলেই স্লিপ করবে এই ব্যাংকের একটা জিনিস আমার ভালো লাগে না এখানে বাইক পার্কিংয়ের কোনো জায়গা নেই ব্যাংকে তো মানুষ বাইক নিয়ে আসতেই পারে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু এখানে তো একটা পার্কিংয়ের ব্যবস্থা করে রাখাটা উচিত কোথায় রাখি আমার বাইকটা সাইকেলগুলো সরাই দিয়ে তারপর রাখতে হবে এই দুনিয়ায় নিজের জায়গা নিজেকেই করে নিতে হয় নিজের জায়গায় অন্য কেউ করে দেয় না এটাও তার একটা ছোটখাটো প্রমাণ জায়গা হয়ে গেছে ওকে ব্যাংকের কাজ শেষ 2-3 মিনিটেই কাজ শেষ হয়ে গেল বৃষ্টি পড়তেছে মনে হয় হালকা হালকা রবিবার আর বৃহস্পতিবার যদি ব্যাংকে যাওয়া হয় তাহলে 5 মিনিটের কাজে সময় লাগে হচ্ছে 1.5 থেকে 2 ঘন্টা আর অন্যান্য দিন সময় লাগে হচ্ছে 3-4 মিনিট এই জন্যে আমি একটু আঁকায় নেন মামা এই জন্য আমি বুধবার সরি এই জন্য আমি বৃহস্পতিবার এবং হচ্ছে রবিবারে ব্যাংকে যাই না ওয়েট করা জিনিসটা আমার খুবই খারাপ লাগে খুব বিরক্ত লাগে হ্যাঁ ওয়েট কিছু কিছু জিনিসের ক্ষেত্রে করা যায় কিছু কিছু জিনিসের ক্ষেত্রে করতে ভালো লাগে কিন্তু এইসব জিনিসের ক্ষেত্রে ওয়েট করতে ভালো লাগে না বৃষ্টি চলে আসতেছে রংপুরে কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে হয়তো বা এই বৃষ্টি চলবে আরও 1-1.5 মাস এই বৃষ্টিতেই ঠান্ডা পড়ে যাবে আজকে তো সেপ্টেম্বর মাসের মেবি 13 তারিখ তো সেপ্টেম্বর মাসে অর্ধেক চলেই গেল অক্টোবর আর নভেম্বর আর 1.5 মাস আছে ঠান্ডা পড়ার তো 1.5 মাস পরে হয়তো বা ঠান্ডা পড়ে যাবে নভেম্বরের শেষের দিকেই ঠান্ডা পড়বে আর কি তো আমরা তো ফ্রেন্ড সার্কেল যারা আছি মানে আমাদের রংপুর বাইকার্স ক্লাবের যারা ফ্রেন্ডরা আছি তো সবাই আমরা ব্যাডমিন্টন খেলি ব্যাডমিন্টন খেলা শুরু হওয়ার কথাও নভেম্বরের 1 তারিখ থেকে আর ব্যাডমিন্টন হচ্ছে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটা খেলা আমার খুব ভালো লাগে খেলতে ব্যাডমিন্টন খেলতে খুবই ভালো লাগে কেউ যদি আমাকে বলে যে 12 মাস খেলার কথা আমি 12 মাসই খেলবো ঠান্ডা গরম বলতে কিছু নেই বৃষ্টি যখন আসে বা হালকা যখন বৃষ্টি শুরু হওয়া ভাব অথবা যখন খুবই রোদ পড়ে এই দুইটার সময় সবাই অনেক তাড়াহুড়া দেখায় রোডের মধ্যে কে কোন দিক দিয়ে আগে যাইতে পারে রোদের তাপকেও সহ্য করতে চায় না আবার বৃষ্টিতে কেউ ভিজতেও চায় না তো এই সময়গুলোর মধ্যে বেশি অ্যাক্সিডেন্ট হয় তো এখন অলরেডি বৃষ্টি চলে আসছে বৃষ্টিতে ক্যামেরাটা ভেজানো যাবে না আমার যেহেতু ওয়াটারপ্রুফ কেস লাগানো নেই আর উলানজি কেসে গোবর হচ্ছে ওয়াটারপ্রুফ না সো আমি একটু এইখানে দাঁড়াই ক্যামেরাটা খুলে ব্যাগের মধ্যে রাখি আপনাদের সাথে আমি পরে কথা বলতেছি তো একদম সন্ধ্যায় বের হইলাম সকালে যখন বের হয়েছিলাম তখন বৃষ্টি চলে আসছিল তো বৃষ্টি আর থামতেছিল না এই কারণে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি ক্যামেরাটা খুলে ব্যাগের মধ্যে নিয়ে নিছি কারণ বৃষ্টির মধ্যে যদি ভিজে ভিডিও করি তাহলে ভিডিও হবে পরে আর ক্যামেরা আর চলবে না যাই হোক তো এখন সময় হচ্ছে 7:10 বর্তমানে এখন আছি আমি জাহাজ কোম্পানি মোড়ে এখন যাচ্ছি এসে পরিবহনে আমার 2টা পার্সেল আসছে তো 2টাই গিফট আসলে গিফটের জিনিস তুলতে তো ভালোই লাগে বা রিসিভ করতে তো প্রথমে তুলবো এসে পরিবহন থেকে তারপর তুলবো সুন্দরবন থেকে সো আজকে তো অনেক জ্যাম
ইদানিং কেন জানি খুব জ্যাম পড়ছে রাস্তাঘাটে, খুবই জ্যাম। আর হালকা হালকা বৃষ্টিও পড়তেছে। কয়েকদিন থেকে রংপুরে খুব ভালোই বৃষ্টি হচ্ছে শুনলাম, ঢাকাতেও নাকি অনেক বৃষ্টি হচ্ছে। ও, এতক্ষণ আপনাদেরকে মনে হয় অনেক নয়েজ শুনতে হলো, আমার ভাইজোরটা আমি নামাতে ভুলে গেছিলাম। বৃষ্টি হচ্ছে কিন্তু একটা কেমন জানি গরম, মানে ভিতরে খুব গরম গরম লাগতেছে। বৃষ্টি হলে যে ওয়েদারটা ঠান্ডা হবে ঠিক ওরকম ঠান্ডা না ওয়েদারটা। আর শুনতেছি যে ঢাকায়ও বৃষ্টি হচ্ছে, আজকে নাকি অনেক বৃষ্টি হয়েছে ঢাকায়, আর মিরপুর এলাকা তো ডুবে গেছে। তো এই দেখেন কি একটা অবস্থা, দেখতেছে যে একটা মোটরসাইকেল জোরে আসতেছে, তো তবুও তার রাস্তা পার হইতে হবে, হেডলাইটও দেওয়া নেই ভালোভাবে। এরা রাস্তাঘাট ডাইনে বামে না দেখে পার হয়, কেউ যদি এসে লাগাই দেয় তাদেরকে তখন হচ্ছে যে লাগাই দিবে তার দোষ। রাস্তার রুলস বুঝে কয়জন আর বাইক চালায়, যদি সবাই রুলস বুঝে বাইক চালাতো তাহলে অ্যাক্সিডেন্টের সংখ্যা খুবই কম থাকতো। আলিম ভাইয়ের দোকান রেবেকা অটোস, ওই আলিম ভাই ভিতরে বসে আছে। আজকে দেখা করবো না, আগামীকালকে আসতে হবে এদিকে, তখন দেখা করবো আলিম ভাইয়ের সাথে। আগে এই জায়গাটায় খুব আশা হতো, প্রত্যেক দিনই দুই তিনবার করে আসতাম, কিন্তু এখন আর তেমন একটা আশা হয় না। চলে আসছি আমি এসে পরিবহনের সামনে। এসে পরিবহনটা আগে আমার বাসার কাছে ছিল, কিন্তু পরে ওখান থেকে শিফট করে দূরে নিয়ে চলে আসছে। বাইকটা এখানে রেখে দেই। তো পার্সেলটা রিসিভ করে তারপর আপনাদের সাথে কথা বলতেছি, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। তো পেয়ে গেছি পার্সেল, এটা হচ্ছে পার্সেল। এটার ভিতরে কি আছে এটা আমি এখনো জানি না। আসলে আমাকে এইভাবে মেসেজটা করা হয়েছিল যে আপনার জন্য একটা গিফট পাঠাচ্ছি, সো ওই গিফটটা আপনি রিসিভ করিয়েন, আশা করি ভালো লাগবে, রিসিভ করলে খুশি হব। তো এটা একটা, আর একই দিনে একসাথে দুইটা গিফট আসছে। এটা নিলাম হচ্ছে এসএ পরিবহন থেকে, এই যে এসএ পরিবহনের গাড়ি। সো এটা ব্যাগের মধ্যে রেখে দিই। গিফট পাইতে বেশ ভালোই লাগে, গিফট দিতেও ভালো লাগে। আমার যে শুধু গিফট নিতেই ভালো লাগে তা না, গিফট দিতেও ভালো লাগে। এখন অর্ক আসতেছে এখানে, অর্ক আসার পরে ওকে নিয়ে সুন্দরবনে যাব। ওয়েট করতেছি এখন অর্কর জন্য, ওর জন্য বরাবরই আমাকে ওয়েট করতে হয়। এখন এখানে দাঁড়ায় থাকি, অর্ক আসুক, অর্ক আসার পরে তারপরে যাব। এমন কোনো দিন নেই যে অর্কর জন্য আমাকে দেরি করতে হয় না, যদি ওর সাথে বের হওয়ার কোনো প্ল্যান থাকে অবশ্যই ও দেরি করবে। তো এখন অর্কর জন্য ওয়েট করি, ও আসুক, আসার পরে তারপরে আবার আপনাদের সাথে কথা বলতেছি। প্রায় 10 মিনিট পরে, 10-15 মিনিট লেট হবে ওর জন্য, ওটা বলে লাভ নেই। এখন যাচ্ছি আমি সুন্দরবনে, সুন্দরবনে যে পার্সেলটা তুলি। আর আজকে আমার বাইকে একটু সমস্যা হয়েছিল, আমি দুপুরে বের হয়েছিলাম তারপর আর স্টার্ট নিচ্ছিল না, কোনোভাবেই স্টার্ট নিচ্ছিল না, অনেক ট্রাই করছি। তো আশেপাশে কোনো গ্যারেজও ছিল না যে গ্যারেজে বাইকটা দেখাবো, তারপরে বাইক হেঁটে হেঁটে বাসায় নিয়ে গেছি। আর বাইক ঠেলে নিয়ে যাওয়া যে কীরকম কষ্ট যারা বাইক ঠেলে তারাই জানে। ছোটোবেলা আগে ঠেলতাম, যখন আমি ইন্টারে পড়তাম বাইকে তেল শেষ হয়ে যাইতো মাঝে মাঝে, তখন ঠেলা লাগতো। তো তারপর থেকে আর ঠেলাঠেলি করি নাই, তেল সবসময় আমি সাফিসিয়েন্ট রাখতাম যেন ঠেলতে না হয়, কারণ এই জিনিসটা আমার খুবই বিরক্ত লাগে। তো যাই হোক, পরে এটা হচ্ছে দুপুরের কাহিনী, যখন হচ্ছে আমার বাইকটা স্ট্যান্ড নিচ্ছিল না, পরে বাসায় এনে রেখে দিয়েছিলাম, সন্ধ্যাবেলা বের হলাম। সন্ধ্যাবেলা বাইক ঠেলে ঠেলেই বের হয়েছি, বের হয়ে তারপরে একটা গ্যারেজে গেলাম, যে প্লাগটা ওয়াশ করলাম, প্লাগটা আর কি জাম হয়ে গেছিলো। তো প্লাগ ওয়াশ করার পরে তারপরে বাইক স্টার্ট নিল। প্লাগটা মেবি চেঞ্জ করতে হবে, আমার বাইক 15,000 কিলোমিটার রানিং এখন, তো প্লাগটা চেঞ্জ করে নিই, দেখি তো কত কিলো রানিং। 15,421 কিলোমিটার, তো প্লাগটা চেঞ্জ করে নিতে। সুন্দরবনের সামনে চলে আসছি, এই সুন্দরবন দুইটা আছে রংপুরে, একটা হচ্ছে আমাদের প্রেস ক্লাবে, এটা সামনে প্রেস ক্লাব মার্কেট, এটাকে প্রেস ক্লাবই বলা হয়, আর আরেকটা হচ্ছে শাপলা চত্বরে। তো পার্সেলটা রিসিভ করি, রিসিভ করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি ভিতরে ভিডিও করি না, কারণ তাদের অফিসিয়াল কিছু ব্যাপার থাকে, সেগুলো আসলে ভিডিও করাটা ঠিক না, এই কারণে আমি পার্সেলটা রিসিভ করে বাইরে এসে তারপরে আপনাদের সাথে শেয়ার করতেছি। পার্সেল রিসিভ করা ডান, এটার ভিতরে কী আছে আমি জানি না, এর আগেও যেটা পার্সেল তুলছি ওটার ভিতরে কী আছে জানি না। তো এটা আর কি ক্লোজ ভাই গিফট করছে, আর এর আগে যেটা তুললাম ওটা হচ্ছে এক সাবস্ক্রাইবার। সো এটা আমার ব্যাগে তো জায়গা নেই, এসে করে দাও। আচ্ছা, তো বের হই এখান থেকে,
গিফটগুলো তো বাইরে আনবক্সিং করলাম না, কারণ বাইরে আনবক্সিং করলে একটু ভেজাল আছে। সেটা হচ্ছে আনবক্সিং করার পরে গিফটগুলো দেখার পরে আবার কিন্তু বক্সের ভিতরে ঢুকে বা প্যাকেট করে আমাকে ব্যাগে রাখতে হবে, আর অত তাড়াহুড়া করে প্যাকেট করা অসুবিধা। তো আমি ভাবলাম যে বাসায় গিয়ে রিল্যাক্স আনবক্সিং করবো এবং আপনাদের সাথেও শেয়ার করবো। আসলে বাহিরে এত তাড়াহুড়া করে আপনাদের সাথে শেয়ার করে মজা পাবো না, আর আমি জিনিসগুলো দেখেও মজা পাবো না। তো ভিতরে একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে বক্সের ভিতরে কী কী আছে। তো আমি বাসায় যাই, বাসায় গিয়ে আনবক্সিং করে একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। আর বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, মোটামুটি ভালোই বৃষ্টি পড়তেছে, এখন একটু আগে দু এক ফোঁটা করে পড়তেছিল। তো এখন ক্যামেরাটা বাহিরে রাখা যাবে না, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। আর আরেকটা কথা বলে রেখে, যারা আমার এই ভিডিওটা নতুন দেখতেছেন বা আমার চ্যানেলে নতুন আসছেন, তো আপনারা ভাবতে পারেন যে এটা তো বাইকিং একটা চ্যানেল, তো এটার মধ্যে কোনো বাইকের ইনফরমেশন নাই ভিডিওর মধ্যে, অথবা অনেক কিছু ভাবতে পারেন। তো তাদের উদ্দেশ্যে বলতেছি যে এটা কিন্তু আমার একটা ডেইলি লাইফ ব্লগ, আমি ডেইলি লাইফ ব্লগ করি, আমি সারাদিন কী করি না করি এগুলো আপনাদের সাথে শেয়ার করি, শেয়ার করতে ভালো লাগে, এই জন্যই শেয়ার করি। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি ঝটপট সাবস্ক্রাইব করে ফেলবেন। আমার 10,000 সাবস্ক্রাইবার হয়তো অল্প কিছু সাবস্ক্রাইবার বাকি আছে, তো ঝটপট যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী ভিডিওতে, আল্লাহ হাফেজ। তো যে গিফটগুলো আমি পাইছি আজকে, তো সেগুলো এখন দেখাই আপনাদেরকে বাসায় এসে আমি। তো এটা হচ্ছে সুন্দরবন থেকে যেটা তুলছিলাম ইয়েলো পলিতে যেটা ছিল, এটা হচ্ছে একটা টি শার্ট, আচ্ছা অনেক সুন্দর, আরকেএন ব্লগস থ্যাংক ইউ ভাইয়া যে গিফট করছেন তাকে অনেক 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 ধন্যবাদ। টি শার্টটা অনেক সুন্দর, হোয়াইট কালারের টি শার্ট, বেশ ভালো লাগে আমার। তো এটা একটু যদি দেখি, কী আছে এটার ভিতরে, ও মাই গড, খুব সুন্দর, আরকেএন ব্লগস, অনেক সুন্দর সুন্দর লেখা, চমৎকার, ও এটাও অনেক সুন্দর, থ্যাংক ইউ যে গিফটটা করছেন তাকে অনেক 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 ধন্যবাদ, জিনিসটা আসলেই খুবই সুন্দর।